কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার 9টি ইউনিয়নে ও কুলিয়ারচর উপজেলার 1টি ইউনিয়নে নির্বাচন জমে উঠেছে। দুই উপজেলার 10টি ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে। পাকুন্দিয়া উপজেলার 9টি ইউনিয়নে 53 জন চেয়ারম্যান প্রার্থী ও কুলিয়ারচর উপজেলার 1টি ইউনিয়নে 8 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে স্বতন্ত্র প্রার্থীদের বিভিন্ন ধরনের হুমকি ও নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। নির্বাচন নিয়ে নানা রকম সংশয় প্রকাশ করেছেন স্বতন্ত্র প্রার্থীরা। প্রশাসনের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছেন তারা। আমার আশুতিয়া যে অফিস, নির্বাচনী অফিস, বাজারের দক্ষিণ সাইডে একটা, উত্তর সাইডে একটা, দুটো অফিসে তারা আগুন লাগায় পুড়িয়ে দিছে। তারপরে এইরকম রাস্তাঘাটে আমি যখন প্রচারণা করি, তারা কিছু গাড়ি লইয়া আমার সামনে কিছু ব্যারিকেড করে। আমার এই গণজোয়ার দেখে আমার অনেক প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আছেন, ওনারা বিভিন্ন ষড়যন্ত্রের কথা ইদানিং মাঠে ময়দানে প্রত্যেকটা জায়গায় ওপেন বক্তৃতার মধ্যে বলতেছে। আমি আপনাদের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি। আমি শান্তিপ্রিয় সুষ্ঠু পরিবেশে আমি আমার মোটরসাইকেল মার্কার গণসংযোগটা করতে চাই। আমার নির্বাচন কমিশন নিকটে 31 তারিখ। আমি এখন পর্যন্ত আপনারা খবর নিয়ে দেখেন 11 সিন্দুরের কোথাও আমার সর্বোচ্চ 20-50টা পোস্টার পাবেন, এর বেশি কোনো পোস্টার পাবেন না। প্রতি রাত্রেই আমার পোস্টার কোনো না কোনো জায়গা থেকে পোস্টারগুলা নষ্ট করে ফেলে। বিগত নির্বাচনে আমি ব্যাপক ভোটে নির্বাচিত হয়ে আমি অত্যন্ত নিষ্ঠা এবং সততার সাথে দায়িত্ব পালন করেছি। তৃণমূল মাঠ পর্যায়ে অনেক উন্নয়নমূলক কাজ করেছি, হ্যাঁ, এবং আমার এই নিষ্ঠা এবং মানুষের পাশে থাকার কারণে, মানুষকে রাত দিন 24 ঘন্টা সময় দেওয়ার কারণেই আমার একটা আত্মবিশ্বাস। আবারও নৌকা মার্কে আগামী 31 তারিখ ব্যাপক ভোটের ব্যবধানে আমাকে এই এলাকার মানুষ নির্বাচিত করবে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে। এদিকে প্রথমবারের মতো ইভিএমে ভোট দেবেন এখানকার ভোটাররা, তাই তারাও সুষ্ঠু নির্বাচনের আশা করছেন। এলাকায় উন্নয়নে সবসময় পাশে থাকবেন এমন যোগ্য নেতাকেই তারা ভোট দেবেন। আমাদের ইউনিয়নে আমাদের সুস্থ একটা নির্বাচন হোক বা ইভিএম এর মধ্যে ভোটটা যাতে আমরা ঠিক সঠিকভাবে দিতাম পারি। আমরা এরকম একটা লোক চাই যে লোকটা রাস্তাঘাট উন্নয়ন করব এবং রাস্তাঘাটের কাজ কাম ভালো করব এবং সতর্কইব, এরকম একটা লোকেরই আমরা বুদ্ধি আনি। আমাদের ইউনিয়নে এই প্রথম ইভিএম এর নির্বাচন হইতেছে, কিন্তু আমরা আশাবাদী যে নিরপেক্ষ একটা নির্বাচন হবে। আমরা যে মনে করেন যে ভালো চেয়ারম্যান থাকি, আমরা চাই যে এলাকার উন্নয়ন এবং সার্বিক সহযোগিতা করতে পারে থাকি, আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব। তবে নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন কিশোরগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম। আমাদের এই নির্বাচনে আমরা প্রয়োজনীয় সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ করব। আমরা প্রতিটি ইউনিয়নে 1 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, 4 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বিজিবি, র্যাব সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। আমরা আশা করছি ভোটারগণ নির্ভয়ে আগামী 31 তারিখে উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করতে পারবে। আমরা প্রার্থীদের কাছ থেকে যেসব অভিযোগ পাচ্ছি, অভিযোগগুলো আমরা দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট রয়েছে তাদের কাছে পাঠাচ্ছি এবং আমরা ভারপ্রাপ্ত কর্মকর্তা পাকুন্দিয়া থানায় পাঠাচ্ছি, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আগামী 31 জানুয়ারি 6ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার 9টি ইউনিয়নে ও কুলিয়ারচর উপজেলার 1টি ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে। পাকুন্দিয়া উপজেলার 9টি ইউনিয়নে মোট ভোটার 1,78,958 জন ও কুলিয়ারচর উপজেলার 1টি ইউনিয়নে মোট ভোটার 22,446 জন। তাসজিদ আবরার, গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।